ओम ज्ञानतिमिरांधस्य ज्ञानंजनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपाकदा मह्यं ददाति श्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथन्वितं तं सजीवम् साद्वैतं शापधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्विषे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदवनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यं जगन्नाथाय ते नमः। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघायते गिरिं यत्कृपातमहं वंदे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत। हरे कृष्ण। তো আমরা আগের দিন 6.47 পর্যন্ত রিসাইট করেছিলাম, তো 7th চ্যাপ্টারের 7.5 7.14 19 এবং 8.5 আজকে আমরা রিসাইট করব। ওকে, তো আপনারা রিপিট করুন আমার পর। অপরেয়ামিতস্তন্যম প্রকৃতিম বিদ্ধি মে পরম প্রকৃতি বুদ্ধি মে পরম জীবভূতম মহাবাহ জীবভূতং মহাবাহ জয়েদম ধার্যতে জগৎ জয়েদম ধার্যতে জগৎ। তো এই শ্লোকে 7th চ্যাপ্টারে পরমেশ্বর ভগবান তিনি গীতার প্রথম 6টা চ্যাপ্টারে বিভিন্ন পদ্ধতির কথা বর্ণনা করেছেন, বিভিন্ন যোগ পদ্ধতি, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্মসন্ন্যাস যোগ, সাংখ্যযোগ। এবং 6th চ্যাপ্টারের শেষে তিনি কি মন্তব্য করলেন, তার ফাইনাল কনক্লুশন হচ্ছে যে ভক্তি যোগ হচ্ছে সর্বোত্তম। যা যা যোগ পদ্ধতি আমি বর্ণনা করেছি সেগুলোর মাধ্যমে ভগবানকে লাভ করা যায়, কিন্তু ডিফিকাল্ট। কিন্তু কেউ যদি ভক্তি যোগের মাধ্যমে শ্রদ্ধা সহকারে ভগবানের ভজনা করেন তাহলে সমস্ত যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং খুব সহজেই তিনি ভগবানকে প্রাপ্ত হবেন। তো এখন 7th চ্যাপ্টারে 7-12 এখানে ভক্তিযোগে আরো ইলাবোরেটলি বর্ণনা করেছেন ভগবান। তো ভক্তিযোগে ভগবানকে সেবা করতে গেলে আগে ভগবান এবং ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে জানতে হবে। তো সেজন্য ভগবান এই শ্লোকে তার যে দুটো প্রধান শক্তি, পরাশক্তি এবং অপরাশক্তি, সেটার বর্ণনা করেছেন। পরাশক্তি অর্থাৎ তার ইন্টারনাল পোটেন্সি, অর্থাৎ সেটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, এবং অপরা প্রকৃতি হচ্ছে বহিরঙ্গা শক্তি। এবং যে কোনো জীব এই পরা এবং অপরা দুটো সংমিশ্রণে তৈরি। জীবের যে দেহ সেটা হচ্ছে জড় বহিরঙ্গা শক্তির অন্তর্গত বা অপরা শক্তির অন্তর্গত, কিন্তু জীবের যে জীব যে প্রকৃত রূপে আত্মা সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি।
তো এখানে 7.4 এর কন্টিনিউয়েশন হচ্ছে এই শ্লোক 7.4, সেখানে বলা হচ্ছে ভূমির আপন লোভায়ু খম্মনো বুদ্ধিরেব চ অহংকার ইতিয়ম মে ভিন্না প্রকৃতিরষ্টধা। তো ভগবানের যে বহিরঙ্গ শক্তি সেটা 7.4 এ বর্ণনা করা হয়েছে। 7.5 এ এখানে ভগবানের যে অন্তরঙ্গ শক্তি বা পরাশক্তি সেটার কথা বর্ণনা করা হচ্ছে। অপরেয়া মিতাস্তন্নম, অর্থাৎ আমার আরেকটা অপর আরেকটা প্রকৃতি বা অপর আরেকটা শক্তি রয়েছে। প্রকৃতি মানে হচ্ছে ভগবানের শক্তি। বৃদ্ধি মে পরাম, বৃদ্ধি মানে তুমি এটা জানো যে আমার একটা পরা প্রকৃতি রয়েছে, এই অপরা প্রকৃতি বা নিকৃষ্ট জড়া প্রকৃতি ছাড়াও আমার একটা পরা প্রকৃতি রয়েছে যেটাকে বলা হয় অন্তরঙ্গা শক্তি। এবং সেই প্রকৃতিতে কি হয়, জীব ভূতাম, যত জীব আমরা দেখতে পাচ্ছি সমস্ত জীব, মহাবাহ, অর্জুনকে বলা হচ্ছে মহাবাহ, জয়েদম ধার্যতে জগৎ, সেই শক্তি থেকে সমস্ত জীবেরা নিঃসৃত হয়। এবং মানে বেসিক্যালি আমরা জানি পরমেশ্বর ভগবানের পার্ট অ্যান্ড পার্সেল, বা আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ পরমেশ্বর ভগবানের, কিন্তু ভগবানের অন্তরঙ্গা শক্তি বেসিক্যালি, তো সেটাই বলা হচ্ছে যে সমস্ত জীব এই অন্তরঙ্গা শক্তির ক্যাটাগরিতে পড়ে। এবং এই জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি নন লিভিং, অর্থাৎ যেগুলো জড় পদার্থ, সেগুলো হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি। তো অপরেয়া মিতস্পন্নম প্রকৃতিম বৃদ্ধি মে পরম, আমার এই নিকৃষ্ট জোড়া প্রকৃতি ব্যতীত একটা পরা পরম অর্থাৎ পরা প্রকৃতি রয়েছে, বৃদ্ধি সেটা তুমি জানো হে মহাবাহ, জীব ভূতাম জয়েদম ধার্যতে জগৎ, হে মহাবাহ তুমি এটা জানো যে সমস্ত জীব সেই শক্তির সেই ক্যাটাগরির আন্ডারে পড়ে বা তারা অন্তরঙ্গা শক্তির থেকে নিঃসৃত হয়েছে। তো আমরা আরেকবার রিসাইট করব। অপরেয়ামিতস্তন্নম প্রকৃতিম বিধি মে পরম, জীব ভূতম মহাবাহ, জয়েদম ধার্যতে জগত, ওকে ট্রান্সলেশন ঋষিরাজ প্রভু। ট্রান্সলেশন পড়ো কঙ্কনা মাতাজি। হে মহাবাহ, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীব ভূতা, সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তো এই ভগবানের যে পরা প্রকৃতি এটা হচ্ছে চৈতন্য স্বরূপ, অর্থাৎ চেতনা আছে, চৈতন্য মানে হচ্ছে যে চেতন বা কনসিয়াসনেস আছে, কিন্তু যে সমস্ত জড় বস্তু আমরা দেখতে পাই যাদের মধ্যে চেতনা নেই সেগুলো হচ্ছে বহিরঙ্গা শক্তি। তো এখন এই শ্লোকে 7.14 শ্লোকে ভগবান বলছেন যে বহিরঙ্গা শক্তি বা তার যে মায়া শক্তি তার থেকে একজন কিভাবে রক্ষা পেতে পারে। দৈবী হেষা গুণময়ী, দৈবী হেষা গুণময়ী, মম মায়া দুরত্বয়া, মামেব যে প্রপদ্যন্তে, তো এখানে বলা হচ্ছে দৈবী এষা গুণময়ী। তো পরমেশ্বর ভগবানের যে বহিরঙ্গা শক্তি বা মায়া শক্তি, এই শক্তিও কিন্তু দৈবী, কারণ তার উৎস পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান থেকে যা কিছুই সৃষ্টি হবে তো সেটা খুবই শক্তি সম্পন্ন, তাই আমার যে এই মায়া শক্তি বহিরঙ্গা শক্তি সেটাও দৈবী। এবং গুণময়ী, এটা তিনটে গুণ দিয়ে তৈরি, কি কি তিনটে গুণ, সত্ব রজ এবং তম। মম মায়া, মম কথাটা মানে হচ্ছে আমার মায়া, অর্থাৎ ভগবানের যে বহিরঙ্গা শক্তি সেটা ভগবানেরই শক্তি, সুতরাং ভগবানের শক্তি মানে সেটা কিন্তু এক্সট্রিমলি পাওয়ারফুল, সেই জন্য দূরাত্মায়া, দূর অতিক্রমণীয় মানে
খুব সহজে কেউ এই মায়ের হাত থেকে রক্ষা পেতে পারবে না। কিন্তু পরমেশ্বর ভগবান নিজেই সেই উপায় বলে দিচ্ছেন কিভাবে আমরা এই মায়া থেকে উদ্ধার পেতে পারবো। মায়া কথাটার মানে কি? মায়া কথার মানে হচ্ছে যা নয় সেটা যদি আমরা কনসিডার করি তাকে বলা হয় মায়া। যেমন আমরা যদি নিজেদেরকে কনসিডার করি আমরা দেহ এবং দেহের সাথে সম্পর্কিত বিভিন্ন বস্তুকে নিজের মনে করি এবং দেহের মধ্যে যে সমস্ত ইন্দ্রিয় রয়েছে সেগুলো সুখের জন্য আমরা কার্য করি, এটা হচ্ছে মায়া। মানে আমরা আমাদের প্রকৃত আইডেন্টিটি ভুলে গেছি, এটাকে বলা হয় মায়া। তো এই মায়া থেকে আমরা কিভাবে উদ্ধার পেতে পারি তার জন্য মামেব, মামেব মানে আমার প্রতি, এব মানে হচ্ছে কেবল। এব কথাটা আমরা বহু জায়গাতে ইউজ করতে দেখেছি, যেমন একটা এক্সাম্পল হচ্ছে হরের নাম হরের নাম হরের নামৈব, সেখানে হরের নাম এব মানে শুধুমাত্র হরিনাম। তো সেরকম ভাবে মামেব মানে হচ্ছে শুধুমাত্র আমার স্মরণ যে গ্রহণ করে, মামেব যে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে হচ্ছে যে আমার প্রতি শরণাগত হয়, মায়াম এতাম তারান্তিতে, এই মায়া থেকে তারা উদ্ধার পায় বা এই মায়াকে তারা তরে যেতে পারে। তো যেহেতু এই মায়া পরমেশ্বর ভগবানের শক্তি, তাই আমরা একে ওভারকাম করতে পারবো না, কিন্তু আমরা যদি পরমেশ্বর ভগবানের প্রতি সমর্পণ করি, পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে এই মায়া কাজ করে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম পিজস্য চ চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো ইচ্ছানুরূপম পিজস্য চ চেষ্টতে সা, পরমেশ্বর ভগবানের ইচ্ছা অনুসারে এই মায়া কাজ করে থাকে। তো আমরা নিজেদের বলে বা নিজেদের শক্তিতে মায়া অতিক্রম করতে পারবো না, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি যদি শরণাগত হই তাহলে এই মায়া, যেহেতু পরমেশ্বর ভগবানের অধস্তন বা পরমেশ্বর ভগবানের শক্তি, তাই তিনি এই মায়াকে কন্ট্রোল করতে পারেন এবং তিনি বলতে পারেন যে যে সমস্ত জীব তার শরণাগত তিনি মায়াকে বলবেন যে তুমি এদেরকে ডিস্টার্ব করো না। তো এইভাবে আমরা মায়ার থেকে উদ্ধার পেতে পারি। আরেকবার রিসাইট করবো আমরা এটা, দৈবিহি এষ গুণময়ী, মমায়া দুরত্বয়া, মম মায়া দুরত্বয়া, প্রপদ্যন্তে মামেব চে প্রপদ্যন্তে, মায়ামেতাম তরান্তিতে, মায়ামেতাম তরান্তিতে। ওকে, ট্রান্সলেশন গোপাল প্রভু। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তো এরপরে 7.19 এ ভগবান বলছেন যে এই যে শরণাগতি এটা হচ্ছে মূল বস্তু। তো এই শরণাগতি আসতে কতদিন টাইম লাগে বা এই শরণাগতি কতটা দুর্লভ বা কতটা সুলভ, সবাই কি পরমেশ্বর ভগবানের শরণাগত হয় আর সবাই কি মায়া থেকে মুক্ত হয়ে যায়, এটা কতটা দুর্লভ বা কত টাইম লাগবে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। বহুনাম জন্মনামন্তে, বহুনাম জন্মনামন্তে, জ্ঞানবান মাম প্রপদ্যতে, জ্ঞানবানাম প্রপদ্যতে, বাসুদেবা সর্বমিতি, বাসুদেবা সর্বমিতি, মহাত্মা দুর্লভ, মহাত্মা দুর্লভ। এখানে বলা আছে বহুনাম জন্মানাম অন্তে, বহুনাম মানে বহু, জন্মানাম মানে জন্ম, অর্থাৎ বহু জন্মের অন্তে মানে পরে, বহু জন্মের পরে জ্ঞানবান যারা প্রকৃত জ্ঞানবান যাদের মধ্যে স্পিরিচুয়াল নলেজ রয়েছে, মাম প্রপদ্যতে আমার প্রতি তারা শরণাগত হয়। বাসুদেবা সর্বমিতি, এবং তারপরে তারা এটা রিয়েলাইজ করতে পারে যে বাসুদেব শ্রী কৃষ্ণ হচ্ছেন সর্বম, তিনি হচ্ছেন সবকিছু। ইতি এটা যে জানে, স মানে সেই মহাত্মা, সেই ধরনের মহাত্মা সুদুর্লভ, দুর্লভ মানে হচ্ছে খুবই রেয়ার, সুদুর্লভ মানে ভেরি ভেরি রেয়ার। তো এই 7th চ্যাপ্টারে পরমেশ্বর ভগবান শুরুর দিকে বলেছেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ জততি সিদ্ধয়ে জততামপি সিদ্ধানাম কশ্চিন মম ব্যক্তি তত্ত্বতা,
হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন স্পিরিচুয়াল লাইফের প্রতি ইন্টারেস্টেড হয় এবং এরকম হাজার হাজার ব্যক্তির মধ্যে কোনো একজন আমাকে প্রকৃত রূপে জানতে পারে। তো এখানেও ভগবান একই কথা বলছেন যে বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। বহু নাম জন্মানাম অন্তে, বহু জন্মের পর জ্ঞানবান যারা প্রকৃত জ্ঞানী তারা আমার প্রতি শরণাগত হয় এবং তারা এটা বুঝতে পারে যে বাসুদেব সর্বম, সবকিছুই হচ্ছে বাসুদেব। সৃষ্টিতে এমন কোনো স্থান নেই যেখানে পরমেশ্বর ভগবান নেই, এমন কোনো কিছু অস্তিত্ব নেই যেটা পরমেশ্বর ভগবান থেকে উদ্ভব হয়নি। জন্মদস্য যতন্বয়াদিতরতশ্চার্থে স্বভিজ্ঞ স্বরাট তেন হি ব্রহ্মহৃদয় আদি কবয়ে মুহ্যন্তি যৎ সূরিয়াম তেজো বারিমৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষা ধাম্না শ্বেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। শ্রীমদ ভাগবতের শুরুতেই বলা হচ্ছে জন্মাদি যস্য যতঃ, যার থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে। ভাগবত গীতা তো ভগবান বলেছেন যে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাম বুধ ভাব সমান্বিত। তো পরমেশ্বর ভগবানের থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং সেই সৃষ্টির মধ্যে ভগবান নিজে আবার প্রবেশ করেছেন। তো সেই জন্য সমস্ত কিছু হচ্ছে বাসুদেব, বাসুদেব সব জায়গাতে রয়েছেন, ভগবান সমস্ত জায়গাতে রয়েছেন, প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যে। ব্রহ্মসংহিতাতে এটা বর্ণনা করা হচ্ছে একোপ্যসৌ রচয়িতুম জগদণ্ড কোটিম শক্তি, তো একোপ্যসৌ রচয়িতুম জগদণ্ড কোটিম যচ্চক্তিরস্তি জগদণ্ড চয়ায় দন্তঃ অণ্ডান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজাম। তো এখানে বর্ণনা করা হচ্ছে যে অণ্ডান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থম, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান রয়েছে অ্যাজ সুপার সোল। কারণ দুঃখশায়ী বিষ্ণু থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তার প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি গর্ভদুঃখশায়ী বিষ্ণু রূপে প্রবেশ করেন। এই গর্ভদুঃখশায়ী বিষ্ণুকে বলা হয় প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের পরমাত্মা এবং সেই গর্ভদুঃখশায়ী বিষ্ণুর এক্সপ্যানশন হচ্ছে শিরোদুঃখশায়ী বিষ্ণু, যিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে থাকেন এবং শুধু তাই নয় প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে অন্দান্তরস্থ পরমাণুচয়ন্তরস্থম, প্রত্যেকটি পরমাণুর মধ্যেও তিনি বর্তমান। তো সেই জন্য বাসুদেব সর্বমিতি, তিনি সব জায়গাতে রয়েছেন। প্রহ্লাদ মহারাজ যখন তিনি তার বাবার সামনে এসেছিলেন, তার বাবা হিরণ্যকশিপু তাকে বিভিন্নভাবে টর্চার করছিলেন এবং ফাইনালি একদিন হিরণ্যকশিপু চ্যালেঞ্জ করে যে তোমার যে ভগবান সে কিরকম বাঁচাই তোমাকে দেখি, তো তুমি বলছো তোমার ভগবান সব জায়গাতে রয়েছে, তাহলে কি পিলারের মধ্যে রয়েছে? তো আমি পিলারকে হাত দিয়ে এটাকে ধ্বংস করে দেবো। তো তিনি যখনই পিলারে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে নৃসিংহদেব সেখান থেকে বেরিয়ে এলেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবান তিনি অল পারভেডিং, সব জায়গাতে রয়েছেন। ওকে, তো বাসুদেব সর্বমিতি, যে তিনি সমস্ত কিছুর শেল্টার, তিনি সর্বভূতে বিরাজমান পরমাত্মা, এটা যে জানে স মহাত্মা, সে হচ্ছে মহাত্মা, সে কোনো সাধারণ আত্মা নয় যে বাসুদেবের প্রতি সম্পূর্ণ শরণাগত, এবং এই ধরনের আত্মা হচ্ছে সুদুর্লভ। ওকে, ট্রান্সলেশন পড়ো প্রবীণ প্রভু। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। ওকে, তো তারপরে 8th চ্যাপ্টারে তিনি পরমেশ্বর ভগবান আরো এক স্টেপ আপগ্রেড করলেন। এই 7th চ্যাপ্টারে তার বিভিন্ন এনার্জি এবং পরমেশ্বর ভগবান মত্ত পারতরাম নান্যত, অর্থাৎ পরমেশ্বর ভগবানের থেকে উচ্চ আর কেউ নেই, এই ধরনের জেনারেল ইন্ট্রোডাকশন দিলেন। তারপরে কিভাবে আমরা পরমেশ্বর ভগবানকে স্মরণ করা উচিত, তো সেই বিষয়ে তিনি নলেজ প্রদান করছেন 8th চ্যাপ্টারে। তো 8.5th ভেরি ইম্পর্টেন্ট শ্লোক, যে আমরা কিভাবে মৃত্যুর সময় যদি পরমেশ্বর ভগবানের স্মরণ করে দেহ ত্যাগ করি তাহলে আমরা তার কাছে ফিরে যাব, কিন্তু যদি আমরা অন্য কিছু স্মরণ করি তাহলে আমরা সেই ধরনের ভাব প্রাপ্ত হব। ওকে, রিপিট ডক্টর মি। অন্তকালে চ মামেব অন্তকালে চ মামেব মুক্ত্বা কলেবরম তো এখানে ভগবান বলছেন অন্তকালে, অন্তকালে অর্থাৎ জীবনের অন্তিম সময়, অন্তকালে চ, এটা চটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি চ মানে হচ্ছে অলসো,
অন্তকালে চ মানে হচ্ছে যে জীবনের অন্তিম সময়েও যে আমাকে স্মরণ করেন, অর্থাৎ এমন নয় যে শুধু অন্তিম সময়ে স্মরণ করলাম হয়ে গেল। বা অন্য এক্সপ্লেনেশন হচ্ছে, আমরা যদি থ্রু আউট আমাদের জীবনে ভগবানকে স্মরণ না করি তাহলে অন্তিম সময়ে স্মরণ করতে পারবো না। তাই সেজন্য অন্তকালে স্মরণ হওয়ার জন্য আমাদের পুরো জীবন ভালো করে ভগবানের ভক্তি করতে হবে। তো অন্তকালে চ মামেব, কেবলমাত্র আমার স্মরণ করে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা, স্মরণ করার পর মুক্ত হয় কলেবর, কলেবর মানে হচ্ছে দেহ। অর্থাৎ অন্তকালেও যিনি কেবলমাত্র আমার স্মরণ করে দেহ ত্যাগ করেন, মুক্তা কলেবরম মানে ত্যাগ করেন দেহ। যা প্রয়াতি, যে এইভাবে মৃত্যুবরণ করেন, স সেই ধরনের ব্যক্তি, মদ ভাবম আমার ভাব অর্থাৎ আমার ধাম জাতি মানে প্রাপ্ত হন, নাস্তি অত্র নেই এখানে কোনো সংশয়। অন্তকালে চ মামেব, অর্থাৎ অন্তকালেও যিনি কেবলমাত্র আমার স্মরণ মুক্তা কলেবরণ, স্মরণ করে দেহ ত্যাগ করেন, যা প্রয়াতি এইভাবে যিনি মৃত্যুবরণ করেন, স সেই ধরনের ব্যক্তি, মদ ভাবম জাতি আমার ভাব বা আমার ধাম প্রাপ্ত হয়, নাস্তি অত্র সংশয় এখানে কোনো সন্দেহ নেই। ওকে, তো আমরা আরেকবার রিসাইট করবো এটা। অন্তকালে চ মামেব, অন্তকালে চ মামেব, জপ্রয়াতি সমদ্ভাবম, জপ্রয়াতি সমদ্ভাবম, যতিমস্তত্র সংশয় মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এরপরে আমরা কন্টিনিউ করব আমাদের রিডিং অফ ফোর্থ চ্যাপ্টার গৌরবাণী প্রচারিণী। তো ইয়েস, ফোর্থ চ্যাপ্টার হচ্ছে যে পার্সোনাল ফর্ম অফ কৃষ্ণ। কিছু কিছু আধ্যাত্মবাদী তারা মনে করে শ্রীকৃষ্ণের কোনো পার্সোনাল ফর্ম নেই, শ্রীকৃষ্ণ নিরাকার, শুধুমাত্র একটি আলো বা ব্রহ্মজ্যোতি। তো তাদেরকে আমরা কি ধরনের লজিক দিতে পারি সে বিষয়ে ডিসকাশন করছিলাম। তো এই চ্যাপ্টারের শুরুতে আমরা দেখেছি যে কিভাবে ঈশোপনিষদ থেকে, ব্রহ্মসংহিতা থেকে বিভিন্ন রেফারেন্স দেওয়া হয়েছে। ব্রহ্মসংহিতা শুরুতেই ব্রহ্মা বলেছেন যে কিভাবে পরমেশ্বর ভগবান কৃষ্ণ তিনি নিরাকার নন, তার সচ্চিদ আনন্দ বিগ্রহ রয়েছে। ঈশোপনিষদে আমরা দেখেছি যে তাকে বলা হচ্ছে অদেহী, আবার শিরাহীন বলা হচ্ছে, অকায়ম বা অদেহী বলা হচ্ছে তাকে, আবার পরের লাইনেই তাকে শিরাহীন বা অস্নাবিরম বলা হচ্ছে। তো কারোর যদি দেহ না থাকে তাহলে শিরা নিয়ে আলাদাভাবে বলার দরকার হয় না, কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তার দেহ নেই অর্থাৎ তার কোনো জড়জাগতিক দেহ নেই, তার স্পিরিচুয়াল বডি রয়েছে এবং সেই স্পিরিচুয়াল বডিতে কোনো শিরা নেই। তো এইভাবে আমরা বুঝতে পারি যে কিভাবে উপনিষদে বর্ণনা করা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে পরমেশ্বর ভগবানের রূপ। শ্রীমদ্ ভাগবতমে পরমেশ্বর ভগবানের যে তিনটে অ্যাসপেক্ট, ব্রহ্মণ পরমাত্মা ভগবান, তাকে এক্সপ্লেন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে পরমেশ্বর ভগবানকে আমরা শুধু নিরাকার বলতে পারি না, আবার শুধু সাকার বলতে পারি না। যদি আমরা বলি শুধু নিরাকার, তার মানে আমরা বলছি যে তার কোনো আকার থাকতে পারে না, তার কোনো রূপ থাকতে পারে না, যেটা পসিবল নয়। কারণ ভগবান হচ্ছেন এমন একজন যার মধ্যে সমস্ত কিছু থাকবে বাই ডেফিনেশন। আবার তাকে যদি আমরা বলি শুধু সাকার, তার মধ্যে নিরাকার রূপ থাকতে পারে না, সেটাও ভুল। কারণ পরমেশ্বর ভগবানের মধ্যে সমস্ত কিছু থাকতে হবে। তো সেই জন্য কারেক্ট এক্সপ্লেনেশন হচ্ছে যে তিনি নিরাকারও এবং তিনি সাকারও, কিন্তু তার যে সাকার রূপ সেটা হচ্ছে নিরাকার রূপের উৎস। তিনি কিভাবে নিরাকার, ব্রহ্মজ্যোতি রূপে, কিভাবে সাকার, তার সচ্চিদানন্দ বিগ্রহ রূপে। এবং এই যে নিরাকার ব্রহ্মজ্যোতি, তার উৎস হচ্ছে সচ্চিদানন্দ রূপ, যেটা ভগবদ গীতাতে ভগবান নিজেই বলেছেন, ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, অর্থাৎ ব্রহ্মণের উৎস হচ্ছে আমি। তো এভাবে ঈশোপনিষদে বর্ণনা করা হয়েছে এবং ভগবদ গীতাতে ভগবান নিজেই বলেছেন, কেউ যদি নিরাকার পদ্ধতিতে আমাকে ওয়ার্শিপ করে
তার জীবনে দুঃখ বাড়তে থাকবে, অর্থাৎ অনেক কষ্ট করে সে ব্রহ্মণ স্তরে পৌঁছাবে, কিন্তু সেখানেও সে বেশি দিন থাকতে পারবে না। কারণ ব্রহ্ম স্তরে আত্মার যে ন্যাচারাল ইনস্টিংক্ট পরমেশ্বর ভগবানের সেবা করা, সেই জিনিসটা মিসিং। ব্রহ্মণ হচ্ছে নিউট্রাল, সেখানে কোনো সেবা নেই, জড়জগতে দুঃখ নেই, কিন্তু কোনো আধ্যাত্মিক আনন্দও নেই। তো সেই জন্য ওইখানে বেশি দিন থাকা যায় না, আবার তাদেরকে জড়জগতে ফিরে আসতে হয়। এবং তিনি আরো বলেছেন ভগবান, যে যারা কিছু কিছু মায়াবাদী ইন্টারপ্রেটার আছে, যারা ভগবদ্ গীতাতে কমেন্ট্রিতে লেখেন যে আমাদের শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত হওয়ার দরকার নেই, শ্রীকৃষ্ণের মধ্যে যে নিরাকার ব্রহ্ম আছে তার প্রতি শরণাগত হতে হবে। তো শ্রীকৃষ্ণ গীতার মধ্যেই তো প্রেডিকশন করছেন যে এই ধরনের ব্যক্তিরা আসবে, কিন্তু তারা হচ্ছে অবুদ্ধেয়, তাদের বুদ্ধি নেই। কারণ তারা মনে করে যে আমি অ্যাকচুয়ালি নিরাকার ছিলাম, এখন আমি রূপ নিয়ে এসেছি। তারা এটা জানে না যে আমি অ্যাকচুয়ালি আমার সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে, সেই কথাটা তারা জানে না। বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না, মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করে কৃষ্ণ রূপে এসেছি, তাদের অজ্ঞতা এটা। তার ফলে তারা আমাকে অব্যয় এবং সর্বোত্তম ভাব পরম, আমার যে সর্বোত্তম পরম ভাব সেটা সম্বন্ধে অবগত নয়। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, অর্থাৎ যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, তাদের ক্লেশ বা দুঃখ হচ্ছে অধিকতর। কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবের কেবল দুঃখই লাভ হয়। কারণ প্র্যাকটিস করাটাও খুব কষ্টের, প্র্যাকটিস করার ফলে যে ব্রহ্মণ প্রাপ্ত হয় সেটাও খুব হাই ডেস্টিনেশন নয়। কারণ কোনো স্পিরিচুয়াল প্ল্যানেটে যেতে পারে না, নিরাকার ব্রহ্মের উপাসনা যারা করে তারা ব্রহ্মণ পর্যন্ত যেতে পারে, কিন্তু সেখানেও তারা বেশি দিন থাকতে পারে না। তাই সবকিছুই নেগেটিভ। অপরপক্ষে কেউ যদি ভক্তিযোগের অনুশীলন করেন তাহলে সুসুখম কর্তুম অব্যয়ম, ভক্তিযোগের অনুশীলনটাও খুব ইজি এবং আনন্দদায়ক, এবং এর ফলে যে ডেস্টিনেশন প্রাপ্ত হয় সেটা হচ্ছে সর্বোত্তম, পরমেশ্বর ভগবানের পার্সোনাল অ্যাসোসিয়েশন প্রাপ্ত হয়, তার ধাম প্রাপ্ত হয়। আমরা আরো ডিসকাস করেছি যে কিভাবে নতস্য প্রতিমা অস্তি বেদের এই যে মন্তব্য সেটাকে কোট করে থাকেন বিভিন্ন নিরাকারবাদীরা, কিন্তু তারা এটাকে মিস ইন্টারপ্রেট করেন। নতস্য প্রতিমা অস্তির মানে এটা নয় যে তার কোনো প্রতিমা নেই বা তার কোনো আকার নেই, এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে যে তার কোনো প্রতিম, প্রতিম কথাটার মানে হচ্ছে তুলনা, প্রতিমা কথাটা হচ্ছে তুলনা। নতস্য প্রতিমা অস্তি মানে হচ্ছে যার কোনো তুলনা নেই। বাংলা একটা কথা হয় অপ্রতিম, অপ্রতিম কথাটার মানে কি, যে যার কোনো তুলনা নেই, যার সমকক্ষ কেউ নয় তাকে বলে অপ্রতিম। তো সেই রকম ভাবে এখানে বলা হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, যার কোনো তুলনা নেই তিনি হচ্ছেন ভগবান। যদি তা না হতো, এটার অ্যাকচুয়াল মিনিং যদি হতো যে ভগবানের কোনো আকার নেই, তাহলে একটাই কনক্লুশন আসতো যে ব্যাসদেব হচ্ছেন একজন পাগল ব্যক্তি। কারণ এক জায়গাতে তিনি লিখছেন যে পরমেশ্বর ভগবানের আকার আছে, সেই আকারকে সাকার রূপকে বর্ণনা করেছেন, আবার আরেক জায়গায় তিনি লিখছেন যে তার কোনো আকার নেই। সুতরাং এটা তো হতে পারে না, তিনি হচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবানের সাক্তাবেশ অবতার। তো তিনি যখন লিখছেন নতস্য প্রতিমা অস্তি, আমাদের তার আগে কি কি শ্লোক আছে সেটা দেখা উচিত, কনটেক্সট, সেইখানে পরমেশ্বর ভগবান কত মহান এই বিষয়ে এক্সপ্লেন করা আছে শতশতর উপনিষদ বিভিন্ন জায়গাতে। তো সেই কনটেক্সটে বলা হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, অর্থাৎ পরমেশ্বর ভগবান এত মহান যে তার কোনো প্রতিমা নেই। নতস্য কার্যম কারণম চ বিদ্যতে না তৎ সমস্য ব্যধিকশ্চ দৃশ্যতে পরস্য শক্তির বিবিধৈব শূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। নতস্য কার্যম কারণম চ বিদ্যতে, কিরকম এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে শতশতর উপনিষদে, না তস্য কার্যম কারণম চ বিদ্যতে, পরমেশ্বর ভগবানের কোনো কার্যও নেই এবং তার কোনো কারণও নেই। তার কোনো কার্য নেই মানে কি, তাকে কোনো কিছু বাধ্য হয়ে করতে হবে না, যে এমন কোনো কিছু নেই ভগবানের জন্য যে তাকে এটা করতেই হবে ডিউটি। আমাদের যেমন বিভিন্ন ডিউটি রয়েছে, বিভিন্ন কাজ করতে হবে তাহলে আমরা রোজগার করতে পারবো, আমাদের জীবন ধারণ করার জন্য অনেক কিছু করতে হয় আমাদের, বা আমাদের ডিভোশনাল সার্ভিস প্র্যাকটিস করতে হয় মায়ার থেকে নিজেকে বাঁচানোর জন্য। তা আমাদেরকে কন্টিনিউয়াসলি কিছু করতে হবে, না হলে আমরা এই জড়জগতের অন্ধকারে ডুবে যাব। কিন্তু পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে সেটা নয়, তার কোনো কার্য নেই, তিনি যদি কিছু নাও করেন তাতেও তার কোনো প্রবলেম হবে না এবং তার কোনো কারণও নেই। নতস্য কার্যম কারণম চ বিদ্যতে, তার কোনো কারণও নেই, তিনিই হচ্ছেন সমস্ত কিছুর কারণ, তার কোনো কারণ নেই, অর্থাৎ তার কোনো আদি নেই। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণ কারণম। অনাদি, পরমেশ্বর ভগবান হচ্ছেন অনাদি, অর্থাৎ যার কোনো আদি নেই। আমরা প্রত্যেকে আমাদের বাবা মা থেকে এসেছি, আমাদের বাবা মা তার বাবা মা থেকে এসেছে, তো এভাবে
আমরা অটোমেটিক্যালি জগতে ম্যানিফেস্টেড হয়নি, কারোর মাধ্যম দিয়ে এসেছি আমরা। কিন্তু পরমেশ্বর ভগবান এরকম ভাবে আমরা যদি যাই যে আমার পিতামাতা, তার পিতামাতা, এইভাবে যদি যাই, যেখানে গিয়ে এটা স্টপ হয়ে যায়, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবান তিনি কোনো কিছুর থেকে উৎপত্তি হয়নি, তিনি অনাদি এবং আদি গোবিন্দম, তিনি সমস্ত কিছুর আদি, কিন্তু তার কোনো আদি নেই। সর্বকারণ কারণম, যত কারণ আছে তার কারণ হচ্ছেন তিনি, কিন্তু তার কোনো কারণ নেই। তো সেজন্য বলা আছে নতস্য কার্যম কারণম চ বিদ্যতে। তারপরে লাইনে কি বলা আছে, না তৎ সমাস চব্যধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবানের সমান বার্তালে তার থেকে অধিকতর আর কেউ নেই। তো এই কন্টেক্সটে বলা হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, পরমেশ্বর ভগবানের সমকক্ষ কেউ নেই, তার থেকে গ্রেটার কেউ নেই। এই কন্টেক্সটে বলা হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, মানে তার কোনো তুলনা নেই। তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল কন্টেক্সট, এভাবে আমরা বুঝতে পারি। আউট অফ কন্টেক্সট বিভিন্ন যারা নিরাকার ব্রহ্মবাদী তারা এটাকে মিস ইন্টারপ্রেট করেছে। তো শ্বেতাসতের উপনিষদে বর্ণনা করা হচ্ছে যে তার কোনো উপমা নেই, তার নাম অনন্ত মহিমাপূর্ণ। শুক্ল যজুর্বেদ বর্ণনা করা হচ্ছে নতস্য প্রতিমা অস্তি, তার কোনো তুলনা নেই। তো এরপরে আমরা ডিসকাস করেছিলাম যে কিভাবে আত্মারাম শ্লোক শ্রীমদ ভাগবতের খুব ইম্পর্টেন্ট, যেখানে বলা হচ্ছে যে ভক্তি হচ্ছে মুক্তির থেকেও মূল্যবান জিনিস। সুখদেব গোস্বামী যিনি ভাগবতের বক্তা, তিনি জন্মলগ্ন থেকেই মুক্ত আত্মা ছিলেন, কিন্তু তবুও তিনি কেন ভাগবত শুনেছিলেন, কারণ ভাগবত শুধুমাত্র বদ্ধ জীবদের জন্য নয়, যে বদ্ধ জীবেরা ভাগবত পড়ে মুক্ত জীবে পরিণত হবে সেটা ভাগবতের কাজ নয়, এমনকি মুক্ত জীবেরাও তাদেরও ভাগবত পড়া উচিত, কারণ ভাগবত শুধুমাত্র মুক্তি দান করে না, মুক্তির থেকেও বড় ভক্তি প্রদান করে। মুক্তির ফলে একজন ব্রহ্মজ্যোতি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু ভাগবত ভক্তি প্রদান করে যার ফলে স্পিরিচুয়াল প্ল্যানেটে যেতে পারে, পরমেশ্বর ভগবানের ধামে যেতে পারে, এবং সেটা হচ্ছে পার্মানেন্ট। তো সেজন্য যারা মুক্ত আত্মা যেমন সুখদেব গোস্বামী, তিনিও ভাগবত পড়েছিলেন, এবং ভাগবতের যে দুটো শ্লোক তাকে আকর্ষণ করেছিল, প্রথমে তিনি নির্বিশেষবাদী ছিলেন, তারপর তিনি কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অ্যাট্রাক্টেড হলেন, শ্রীমদ ভাগবতের 3.2.23 এবং 10.21.5 এই দুটো শ্লোক যখন ব্যাসদেব তার দুজন শিষ্যকে পাঠালেন এই দুটো শ্লোক রিসাইট করার জন্য, তো সুখদেব গোস্বামী এই দুটো শ্লোক শুনে তিনি অ্যাট্রাক্টেড হয়েছিলেন। না হলে জন্মের পরেই তিনি জঙ্গলে চলে গিয়েছিলেন তপস্যা করার জন্য, কারণ তিনি এটা নিয়ে খুব ভীত ছিলেন যে এই জড়জগতের মোহের দ্বারা আমি যেন আক্রান্ত না হয়ে যাই। তো জন্মলগ্ন থেকেই তিনি জন্মানোর ঠিক পরেই তিনি চলে যান বনে তপস্যা করার জন্য। ব্যাসদেব তখন তার দুজন শিষ্যকে এই দুটো শ্লোক দিয়ে পাঠান, যেগুলো তুমি রিসাইট করো, তাহলে ওই যে নির্বিশেষবাদী সেটা কনভার্টেড হবে, শ্রীকৃষ্ণের প্রতি তার আকর্ষণ বাড়বে। তো এইভাবে আমরা আত্মারাম শ্লোকের বর্ণনা করেছিলাম। তো এখান থেকে আমরা আলোচনা করবো যে আরো কিছু শাস্ত্রীয় প্রমাণ এবং বিভিন্ন শ্রুতি প্রমাণ। তো বেসিক্যালি শ্রীমদ ভাগবতম হচ্ছে সব থেকে বড় প্রমাণ, কিন্তু এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, সমস্ত শাস্ত্রদের বিভিন্ন ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। তো তার একটা ক্যাটাগরি হচ্ছে শ্রুতি এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে স্মৃতি। শ্রুতি মানে হচ্ছে যেটা পরমেশ্বর ভগবান থেকে ডাইরেক্ট আসছে, পরমেশ্বর ভগবান ডাইরেক্টলি যা বলেছেন। কারণ দকুশায় বিষ্ণুর যে ব্রিদিং বা তার নিঃশ্বাস, সেটা থেকে বেদ সৃষ্টি হয়। তো সেজন্য বেদকে বলে অপৌরুষীয়, বেদ কোনো সাধারণ মানুষের দ্বারা লেখা হয়নি, এটা পরমেশ্বর ভগবানের থেকে ডাইরেক্টলি এসছে। ঋক সাম যজু অথর্ব এবং বেদ উপনিষদ এই সমস্তকে বলা হয় শ্রুতি, যেটা পরমেশ্বর ভগবানের থেকে ডাইরেক্টলি এসেছে। এবং এই শ্রুতিকে এক্সপ্লেন করা হয়েছে আরো ভালোভাবে স্মৃতির মাধ্যমে। স্মৃতি মানে কি, বিভিন্ন পুরাণ, 18 পুরাণ, রামায়ণ মহাভারত, এই সমস্ত কিছু হচ্ছে স্মৃতি, যেখানে আরো এক্সপ্লেন করা হয়েছে শ্রুতিতে যা বলা হয়েছে। শ্রুতিতে সমস্ত কিছু সূত্র আকারে বর্ণনা করা হয়েছে খুব শর্টে, কিন্তু স্মৃতিতে সেগুলোকে আরো ইলাবোরেটলি এক্সপ্লেন করা হয়েছে। কিন্তু কিছু ব্যক্তিত্ব তারা আছেন যারা মনে করেন যে শ্রুতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রমাণ এবং স্মৃতি সর্বশ্রেষ্ঠ প্রমাণ নয়। তো এই যে কনসেপশন সেটা হচ্ছে ভুল। তো সেজন্য আমরা দেখলাম অনেক স্মৃতি প্রমাণ আমরা দেখেছি যেখানে শ্রীমদ ভাগবতম আদি শাস্ত্র গ্রন্থ থেকে বর্ণনা করা হয়েছে। তো শ্রীমদ ভাগবতমে যদি কোনো জিনিস বলা হয় তাহলে সেটা হচ্ছে আলটিমেট, এর উপরে আর কোনো প্রমাণ থাকতে পারে না। সমস্ত প্রমাণের মধ্যে চক্রবর্তী প্রমাণ বলা হয় শ্রীমদ ভাগবতমকে,
সমস্ত প্রমাণের মধ্যে সম্রাট শ্রীমদ্ ভাগবতম। তো সেই জন্য শ্রীমদ ভাগবতমকে বলা হয় পুরাণ আর্ক ধুনোদিত। সমস্ত পুরাণের মধ্যে সূর্যের মতো হচ্ছে শ্রীমদ ভাগবতম, যে কলিযুগের মানুষকে আলো দেখানোর জন্য এই জগতে আবির্ভূত হয়েছে। কিন্তু কিছু ব্যক্তি তারা মনে করে থাকেন যে শ্রুতি হচ্ছে বেস্ট এবং আমরা স্মৃতি প্রমাণকে অ্যাকসেপ্ট করব না। তো তাদের জন্য আমরা কিভাবে বলতে পারি সেটা আমরা দেখব। তার আগে একটা জিনিস আমরা আলোচনা করব যে কিভাবে স্মৃতি প্রমাণ ইকুয়ালি ইম্পর্টেন্ট শ্রুতির জন্য, এই ফ্যাক্টরকে আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারি। তো তার জন্য আমরা কিছু রেফারেন্স দেখব। তো বেসিক্যালি আমাদের যে আচার্য জীব গোস্বামী, তিনি এই বিষয়ে অনেক রেফারেন্স দিয়েছেন যে যারা শুধুমাত্র শ্রুতি প্রমাণকে অ্যাকসেপ্ট করেন তাদেরকে আমরা কিভাবে শ্রীমদ্ ভাগবতের অথরিটি আমরা প্রমাণ করতে পারি। তো সেখানে তিনি বিভিন্ন উপনিষদ, বেদ, বিভিন্ন জায়গা থেকে কোটেশন দিয়েছেন। তো এখানে জীব গোস্বামী তিনি কিভাবে মায়াবাদ ফিলোসফিকে রিফিউট করেছেন, এবং বেসিক্যালি যারা মায়াবাদী বা নির্বিশেষবাদী হন তারা জেনারেলি শ্রুতি প্রমাণকে অ্যাকসেপ্ট করেন এবং স্মৃতি প্রমাণকে অ্যাকসেপ্ট করেন না। কিন্তু শ্রীমদ্ ভাগবতমের যে অথরিটি সেটা আমরা কিভাবে এস্টাবলিশ করতে পারি, যে শ্রীমদ্ ভাগবতম তো যারা বৈষ্ণব তারা অবভিয়াসলি অ্যাকসেপ্ট করবেন, শ্রীমদ ভাগবতম পুরাণম অমলম যদ বৈষ্ণবানম প্রিয়ম। কিন্তু যারা অবৈষ্ণব তাদেরকে কিভাবে আমরা বোঝাবো যে শ্রীমদ ভাগবতম ইজ দ্য এম্পায়ার অফ অল প্রমাণস। তো যারা শ্রুতি অ্যাকসেপ্ট করেন তারা বেদ এবং উপনিষদ এগুলোকে অ্যাকসেপ্ট করেন। তো বৃহদ আরণ্যক উপনিষদে 2.4.10 সেখানে কি বলা হচ্ছে, ফোর বেদাস ইতিহাস অ্যান্ড পুরাণাস হ্যাভ কাম ফ্রম দ্য ব্রেথ অফ নারায়ণ। তো উপনিষদে অর্থাৎ শ্রুতির মধ্যে লেখা আছে যে শুধু বেদ নয় ইতিহাস এবং পুরাণও নারায়ণের নিঃশ্বাস থেকে এসেছে, সুতরাং সেগুলোও ইকুয়ালি ইম্পর্টেন্ট। চাণ্ডোগ্য উপনিষদ 3.15.7 সেখানে বর্ণনা করা হচ্ছে যে চার বেদ ইতিহাস এবং পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ। চারটে বেদ আমরা জানি ঋক সামযজু অথর্ব, এবং পঞ্চম বেদ বলা হচ্ছে ইতিহাস এবং পুরাণকে। অর্থাৎ ইতিহাস এবং পুরাণ যেটাকে স্মৃতিশাস্ত্র বলা হয় সেগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এখানে বলা হচ্ছে মহাভারত শেষ পুরাণাস মেক বেদাস কমপ্লিট, পুরাণ বেদের কমপ্লিমেন্টারি, বেদে যে জিনিসগুলো ভালোভাবে এক্সপ্লেন করা নেই পুরাণে সেগুলো এক্সপ্লেন করা হয়েছে। শঙ্করাচার্য তিনি হচ্ছেন মায়াবাদীদের মেন প্রোপাউন্ডার, তার গুরুর গুরু রোট এ কমেন্ট্রি অন এ বুক দ্যাট সাইটেড শ্লোকাস ফ্রম শ্রীমদ ভাগবতম। শঙ্করাচার্যের যে গুরুদেবের গুরুদেব তিনি শ্রীমদ ভাগবতম থেকে কোট দিয়েছেন। গরুর পুরাণ শেষ অর্থোয়ম ব্রহ্ম সূত্রানাম, ভাগবত পুরাণ গিভস দ্য মিনিং অফ বেদান্ত সূত্র গায়ত্রী অ্যান্ড দ্য ফোর বেদাস। ভাগবত পুরাণ মানে হচ্ছে শ্রীমদ ভাগবতম। শ্রীমদ ভাগবতম ইজ দ্য রাইপেন্ড ফ্রুট অফ দ্য ট্রি অফ বেদিক স্ক্রিপচার্স, সেটা শ্রীমদ ভাগবতমই আমরা দেখেছি যে নিগম কল্পতরুর গলিতম ফলম। শ্রীমদ ভাগবতম ইজ বেদ, ইট ইজ কম্পাইল্ড বাই লর্ড হিমসেলফ, কারণ বেদ ব্যাস এটাকে সংকলন করেন তাই এটা হচ্ছে বেদই। কারণ বেদ মানে কি, যা যে নলেজটা পরমেশ্বর ভগবানের কাছ থেকে আসছেন, এবং যে ব্যাসদেব যিনি এই শ্রীমদ ভাগবতম লিখেছেন তিনি কে, তিনি নন আদার দেন পরমেশ্বর ভগবানের সাক্তাবেশ অবতার। তো সেই জন্য শ্রীমদ ভাগবতম হচ্ছে বেদ। সুখদেব গোস্বামী ওয়াজ এ ব্রহ্ম জ্ঞানী হু বিকাম এ ডিভোটি, ব্যাসদেব কম্পাইল ভাগবতম ওনলি ফর সুখদেবা বিকজ ওনলি হি কুড আন্ডারস্ট্যান্ড ইট। তো সুখদেব গোস্বামী তিনি নির্বিশেষবাদী ছিলেন, তিনি শ্রুতি প্রমাণ অ্যাকসেপ্ট করতেন, তিনি নির্বিশেষবাদীদের লিডার ছিলেন, তিনি পরবর্তীকালে ভাগবতের মেন বক্তায় পরিণত হন। তার মানে ভাগবতের অথরিটি শ্রুতি প্রমাণের থেকেও বেশি। এইভাবে বিভিন্ন আমরা রেফারেন্সের মাধ্যমে প্রুভ করতে পারি, এবং সব থেকে ইম্পর্টেন্ট রেফারেন্স হচ্ছে চাণ্ডোগ্য উপনিষদ 3.15.7 যেখানে ডাইরেক্টলি বলা আছে যে শ্রীমদ্ ভাগবতম আদি যে সমস্ত পুরাণ রয়েছে পদ্ম পুরাণ বা আরো 18 পুরাণ এই স্মৃতিশাস্ত্র এগুলো হচ্ছে পঞ্চম বেদ। এছাড়াও আমরা দেখি আরো বিভিন্ন রেফারেন্স যে শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম স্মৃতিশাস্ত্র নিয়ে তাদের প্রবলেমটা কোথায়, যে তারা মনে করেন স্মৃতি ভগবান নিজে বলেননি, এটা কোনো মানুষ
এটাকে এক্সপ্লেন করেছেন, এটাই এটাই তাদের প্রবলেম, যেই জন্য তারা স্মৃতিকে অ্যাকসেপ্ট করতে চান না। কিন্তু ব্যাসদেব কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের শাক্তাবেশ অবতার। এছাড়াও আরও ইনস্ট্যান্স রয়েছে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীমদ্ ভাগবতম বলেছেন। যেমন আমরা জানি এই শ্রীমদ্ ভাগবতমের অনেকগুলো পরম্পরা রয়েছে, পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রবাহিত হয়। শ্রীমদ্ ভাগবতের একটা পরম্পরা হচ্ছে ব্যাসদেব সংকলন করলেন, ব্যাসদেব সুখদেব গোস্বামীকে বললেন, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছিলেন, সেখানে সুত গোস্বামী শুনেছিলেন, এবং সুত গোস্বামীর থেকে নৈমিষারণ্য ঋষিগণ, এটা হচ্ছে একটা ভাগবতের পরম্পরা। আরেকটা পরম্পরা স্টার্ট হচ্ছে লর্ড শঙ্কর্ষণের থ্রু দিয়ে। লর্ড শঙ্কর্ষণ অর্থাৎ আমরা জানি যে চতুর্গুহের মধ্যে বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ, সেই শঙ্কর্ষণ চতুষ্কুমারকে ভাগবতম বলেন। তাই পরমেশ্বর ভগবান লর্ড শঙ্কর্ষণ তিনি যখন ভাগবতম বলছেন চতুষ্কুমারকে, তো সেটা নন ডিফারেন্ট ফ্রম শ্রুতি, কারণ পরমেশ্বর ভগবানের শ্রীমুখ থেকে নির্গত হচ্ছে। ভাগবত গীতা তাকেও এটাকেও স্মৃতিশাস্ত্র বলা হয়, কিন্তু যেহেতু পরমেশ্বর ভগবান নিজে বলেছেন, ভগবদ গীতাকে স্মৃতি কেন বলা হয়, কারণ এটা মহাভারতের মধ্যে আসে, মহাভারতের পাঠ। আবার ভগবদ গীতাকে শ্রুতি কেন বলা হয়, কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। তো সিমিলারলি শ্রীমদ ভাগবতমকে স্মৃতি কেন বলা যেতে পারে, কারণ এটা এক্সপ্লেন করা হয়েছে ব্যাসদেবের মাধ্যমে, এবং বিভিন্ন পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। আবার এই শ্রীমদ ভাগবতমকে শ্রুতি কেন বলা যায়, কারণ এটা লর্ড শঙ্কর্ষণ চতুষ্কুমারকে বলেছেন, লর্ড নারায়ণ লক্ষ্মী দেবীকে বলেছেন, লর্ড গর্ভতকুশায়ী বিষ্ণু চতুশ্লোকী ভাগবতম রূপে ব্রহ্মাকে বলেছেন। ভাগবতমের মধ্যেই আমরা দেখি যে ইলেভেন্থ ক্যান্টোতে কৃষ্ণ এই শ্রীমদ ভাগবতম বলছেন উদ্ধবকে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রেফারেন্সে যে ভগবান নিজেই ভাগবতম বলছেন বিভিন্ন ডিভোটিসদেরকে। তো ভগবান যখন নিজে বলছে তখন সেটা শ্রুতি শাস্ত্রে পরিণত হয়। তো সেজন্য ভাগবতম ইজ নন ডিফারেন্ট ফ্রম শ্রুতি, আমরা এটাকে বলতে পারি যে ভাগবতম স্মৃতি কোনো সাধারণ ব্যক্তি লিখেছিলেন, এরকম ভাবে বলা যায়। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ব্যাসদেব তিনি যখন এই সমস্ত বেদ এবং উপনিষদ এবং পুরাণ এগুলো কম্পাইল করেছিলেন, তো দ্বাপর যুগের আগে পর্যন্ত এই সমস্ত কিছু শুনে শুনে মনে রাখা হতো, সেই জন্য বেদের অপর নাম শ্রুতি। কিন্তু ব্যাসদেব তিনি কি দেখলেন যে কলিযুগে এমন কিছু স্পেশাল ব্যক্তি আসতে চলেছেন যাদের ব্রেনের ক্যাপাসিটি খুব কম, কলিযুগে কিছু বিশেষ ব্যক্তিরা আসবেন যাদের ব্রেনের ক্যাপাসিটি খুব কম, প্রায়ন অল্প আয়ুষা, যাদের আয়ু খুব অল্প। সমস্ত বৈদিক স্ক্রিপচার্স কে যদি পড়তে হয় তাহলে 1 লাখ বছর 2 লাখ বছরের আয়ু দরকার হবে, কিন্তু কলিযুগে মানুষ হার্ডলি 100 বছরও বাঁচছেন। তো এদের জন্য কিছু একটা এমন ভাবে কম্পাইল করতে হবে যে সমস্ত বেদের যে সার মর্ম খুব কনসাইজ ফর্মে এদেরকে দেওয়া যায়। প্রায়ন অল্পায়ুষা সভ্য কলৌবাসমিন যুগে জানা মন্দা সুমন্ধ মতয়োর, এবং এদের কলিযুগের মানুষের মতি কিরকম হবে, মন্দমতি, অর্থাৎ তাদের ব্রেন এত শার্প হবে না যে তারা বেদ পড়ে তার নির্যাসকে উপলব্ধি করতে পারবে। প্রথম কথা তো বেদ পড়ার জন্য তাদের কাছে সময়ই থাকবে না, উল্টোপাল্টা নন ইম্পর্টেন্ট জিনিসে তারা সময় ওয়েস্ট করবে। তো এই হচ্ছে কলিযুগের মানুষ। তো এইভাবে তিনি ফোর্সই করলেন আর দেখতে পেলেন যে কলিযুগের মানুষের কি অবস্থা। তো তার উপর বেশ করে তিনি কি করলেন যে এরা আর বেদকে মনে রাখতে পারবে না, তাই বেদকে লিপিবদ্ধ করার দরকার রয়েছে। তো তিনি লিখলেন ঋক সাম যজু অথর্ব, বেদকে লিখলেন তিনি, যে তিনি তার বিভিন্ন ডিসাইপলদেরকে এই এক একটা বেদের ইনচার্জ বানালেন, যে তুমি তোমাদের ডিসাইপলদেরকে এক একটা বেদ পড়াও। এভাবে তিনি সমস্ত 4টে বেদ লিখলেন, তিনি মহাভারত লিখলেন, তিনি 18 পুরাণ লিখলেন, কিন্তু সমস্ত কিছু লেখার পরও তিনি ডিসস্যাটিসফাইড ছিলেন। তো তিনি অসন্তুষ্ট ছিলেন তার হৃদয়ে। তো তখন নারদমুনি তার কাছে আসেন, এবং নারদমুনি হচ্ছেন ব্যাসদেবের গুরুদেব। নারদমুনি এসে বলেন যে তুমি তো সমস্ত কিছু লিখে ফেলেছো, বেদ পুরাণ উপনিষদ, তারপরেও তুমি এত ডিসস্যাটিসফাইড কেন? তো নারদমুনি বললেন এর কারণ হচ্ছে যে তুমি পরমেশ্বর ভগবানকে ডাইরেক্টলি গ্লোরিফাই করনি, বিভিন্ন জায়গাতে তুমি ইনডাইরেক্টলি গ্লোরিফাই করেছো। যেমন একটা এক্সাম্পল, আমরা যখন দেখলাম ঈশোপনিষদে পরমেশ্বর ভগবানের যে রূপ রয়েছে সেটা বর্ণনা করা হয়েছে, কিন্তু কত ইনডাইরেক্টলি, সাধারণ মানুষের বুদ্ধি দ্বারা তারা বুঝতে পারবে না। তো এখানে বর্ণনা করা হচ্ছে অকায়ম এবং অশ্নাবিরম। তো তাকে এই লজিকটা বুঝতে হবে যে যদি আমি কাউকে অকায়ম বা অদেহী বলি
তাহলে আলাদা করে আর শিরাহীন বলার দরকার হয় না, কিন্তু অদেহী আবার অ্যাডিশনালি শিরাহীন বলা হচ্ছে, তার মানে নিশ্চয়ই পরমেশ্বর ভগবানের কোনো জড় দেহ নেই, তার সচ্চিদানন্দ দেহ রয়েছে, সেই জন্য তাকে অদেহী বলা হচ্ছে কারণ তার জড় দেহ নেই, কিন্তু তাকে অষ্টাবিরাম বলা হচ্ছে কারণ তার স্পিরিচুয়াল বডিতে কোনো শিরা নেই। তো উপনিষদ সবসময় পরমেশ্বর ভগবানকে গ্লোরিফাই করে কিন্তু ইনডাইরেক্ট ফর্মে, তার মধ্যে ঈশ উপনিষদ তাও ডাইরেক্ট, অন্যান্য উপনিষদ আরও ইনডাইরেক্ট। তো পরমেশ্বর ভগবানের গ্লোরিফিকেশন আছে বিভিন্ন বেদ এবং পুরাণে, কিন্তু ইট ইজ ইনডাইরেক্ট, এবং সাধারণ মানুষ এই ইনডাইরেক্ট গ্লোরিফিকেশন বুঝতে পারবে না, তারা অন্য কিছু মিনিং বের করে নেবে। তো সেজন্য নারদ মুনি ব্যাসদেবকে চেষ্টাইজ করেন এবং ব্যাসদেব তিনি অসন্তুষ্ট ছিলেন সমস্ত কিছু লেখার পর, এবং তারপর তিনি যখন শ্রীমদ্ ভাগবত লিখলেন তারপরে তিনি স্যাটিসফাইড হলেন। তো সুতরাং এখান থেকে কি কনক্লুশন, যে ব্যাসদেব যিনি বেদ উপনিষদ নিজে লিখেছেন সমস্ত কিছু লেখার পর যে রাইটার যিনি অথর তিনি ডিসস্যাটিসফাইড, তাহলে অ্যাজ এ রিডার পাঠক হিসেবে আমরা কিভাবে স্যাটিসফাইড হতে পারি আফটার রিডিং বেদ এন্ড উপনিষদ? যে বেদ এবং উপনিষদ অথরকে স্যাটিসফাই করতে পারেনি সেটা পাঠ করে রিডার হিসাবে আমরা কিভাবে স্যাটিসফাই হতে পারব? তো যে শ্রীমদ ভাগবতম ব্যাসদেবকে স্যাটিসফাই করেছে সেই শ্রীমদ ভাগবত পড়া উচিত। এই শ্রীমদ ভাগবত হচ্ছে কলিযুগের জন্য প্রেসক্রাইব লিটারেচার। কলৌ নষ্টদৃশামেষ পুরাণার্কুত নোদিতা কৃষ্ণেশ্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভীষ কলৌ নষ্টদৃশামেষ পুরাণার্কুত নোদিত। কলৌ কলৌ কথাটা মানে হচ্ছে কলিযুগে, কলিযুগের নষ্ট দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এই ভাগবত। এবং শ্রীমদ ভাগবতের ইন্ট্রোডাকশনে ব্যাসদেব সেই একই কথা বলেছেন, ধর্ম প্রোজিত কৈটবত্র পরম নির্মৎসরাণাম শতাম তেজ্যম বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন্মূলনম শ্রীমত ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্যোরিন্দ্যবরুদ্ধতেত্র পৃথিবী শুশ্রূষু বিস্তৎসনাত। তো শ্রীমদ ভাগবতম যদি আমরা পড়ি অন্য কোনো লিটারেচারের কি দরকার? শ্রীমদ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরে ঈশ্বর, মহামুনি ব্যাসদেবের দ্বারা রচিত শ্রীমদ ভাগবত যদি আমরা পড়ি তাহলে অন্য লিটারেচারের কি দরকার? তো সেজন্য ব্যাসদেব নিজেই শ্রীমদ ভাগবত লেখার শুরুতেই বলে দিচ্ছেন যে দেখো আমি অনেক কিছু লিখেছিলাম বেদ উপনিষদ পুরাণ, কিন্তু সমস্ত কিছু লেখার পর আমি ডিসস্যাটিসফাইড ছিলাম, তো সেজন্য আমি রেকমেন্ড করব এত কিছু না পড়ে ডাইরেক্টলি শ্রীমদ ভাগবতম কিংবা পরে ঈশ্বর। শ্রীমদ ভাগবত যদি তুমি পড়ে নাও অন্য কিছু পড়ার কি দরকার রয়েছে? তো এইভাবে আমরা দেখতে পাই, এইভাবে আমরা এস্টাবলিশ করতে পারি যে শ্রীমদ ভাগবত কি জন্য দ্য বেস্ট। তো আমরা শ্রীমদ ভাগবতম থেকে প্রমাণ দেখেছি অলরেডি, এবং দ্যাট ইজ এনাফ, কারণ শ্রীমদ ভাগবতম ইজ নন ডিফারেন্ট দ্যান বেদাস বা শ্রুতি। কিন্তু তা সত্ত্বেও যদি কেউ না মানে তার জন্য এই যে ফিফথ সেকশন অফ দিস চ্যাপ্টার, তো এখানে বিভিন্ন ধরনের ভগবদ গীতা যেটা পরমেশ্বর ভগবান নিজে বলেছেন এবং বিভিন্ন শ্রুতি প্রমাণ, শ্রুতি প্রমাণ বিভিন্ন সূত্র বেদ উপনিষদ থেকে বিভিন্ন সূত্র বর্ণনা করেছে যেটাতে বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবান তার সচ্চিদানন্দ বিগ্রহ রয়েছে। তো ওকে কেউ একজন এটা পড়তে পারো, কঙ্কনা মাতাজি। আরো কিছু শাস্ত্রীয় প্রমাণ, ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে সর্বতোপানি পাদং তত সর্বতোক্ষী শিরোমুখম সর্বতো শ্রুতি মল্লোকে সর্বমাবৃত তিষ্ঠতি। তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত, জগতের সবকিছুকেই পরিব্যাপ্ত করে তিনি বিরাজমান। তো এখানেও দেখতে পাচ্ছি যে তার রূপের কথা বর্ণনা করেছে, যদি পরমেশ্বর ভগবান আলো হতেন বা নিরাকার হতেন তাহলে হস্ত পদ চক্ষু মস্তক মুখ এগুলো থাকা সম্ভব হতো না। নেক্সট, সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্ববৃচৈব নির্গুণং গুণভোক্তৃচ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত, তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। 13/15 এখানে প্রথম শ্লোকে বলা হলো
সর্বত্র তার হস্ত পদ চক্ষু ইত্যাদি রয়েছে। আবার পরের শ্লোকে বলা হয়েছে তিনি ইন্দ্রিয় বিবর্জিত। সুতরাং আমাদের বুঝতে হবে সর্বত্র তার চিন্ময় ইন্দ্রিয় রয়েছে এবং তিনি জড় ইন্দ্রিয় বিবর্জিত। তো এখানে ঈশোপনিষদে আমরা যেরকম দেখেছিলাম সেম জিনিস ভগবদ গীতা তো ভগবান বলছেন। 13.14 13 নম্বর অধ্যায় 14 নম্বর শ্লোকে বলা হচ্ছে তার হস্তপদ চক্ষু মস্তক মুখ অর্থাৎ তার বিভিন্ন ইন্দ্রিয় বিভিন্ন জায়গাতে রয়েছে। আবার নেক্সট শ্লোকে বলা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। এটি কিভাবে হতে পারে? অ্যাপারেন্ট কন্ট্রাডিকশন মনে হচ্ছে, কিন্তু এর অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন হচ্ছে যে পরমেশ্বর ভগবান সমস্ত জড় ইন্দ্রিয় বিবর্জিত এবং তার স্পিরিচুয়াল ইন্দ্রিয় সব জায়গাতে বিরাজ করছে। তো এখানেও বুঝতে হবে, তো এই জিনিসটা সবসময়তেই শাস্ত্রে উল্লেখ করা থাকবে। কিছু জায়গায় বলা হবে যে তিনি তার রূপ নেই, তার ইন্দ্রিয় নেই, তার মানে বুঝতে হবে তার জড় রূপ নেই, তার জড় ইন্দ্রিয় নেই। আবার বিভিন্ন জায়গায় বলা হবে তার রূপ আছে, ইন্দ্রিয় আছে, তার মানে তার চিন্ময় রূপ আছে এবং চিন্ময় ইন্দ্রিয় আছে। আরূপায়ুর রূপায় নাম আশ্চর্য কর্মণে গজন্ত্র স্তুতিতে বলা হচ্ছে অরূপায় উরু রূপায়। তুমি অরূপ অর্থাৎ তোমার কোনো রূপ নেই, অর্থাৎ তোমার কোনো জড় রূপ নেই, কিন্তু উরু রূপায় তুমি বিভিন্ন ম্যাগনিফিসেন্ট ফর্ম নিয়ে এই জগতে অবতীর্ণ হও। যখন কোনো অবতার রূপে আসো, কখনো মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, বামন অবতার, তো তোমার কোনো রূপ নেই অর্থাৎ কোনো জড় রূপ নেই, কিন্তু তুমি স্পিরিচুয়াল রূপ নিয়ে বারবার বিভিন্ন অবতার রূপে এখানে অবতরণ করো। মে কন্টিনিউ শ্রুতি প্রমাণ। শ্রুতি প্রমাণ অনরণীয়ান মহাত মহিয়ান শ্বেতাসত্বর উপনিষদ 3/20। অর্থাৎ পরমেশ্বর ভগবান ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, বৃহৎ থেকেও বৃহত্তর। অজয়মান বহুধা বিজয়তে পুরুষ সুক্ত। অর্থাৎ তিনি জন্মরহিত হয়েও বহু প্রকারে জন্মগ্রহণ করেন। মূর্ত চৈবা মূর্তঞ্চ বৃহদারণ্যক। অর্থাৎ তিনি মূর্ত, তিনি অমূর্ত। দূরাৎ সুদূরে তদিহান্তিকে চ মুণ্ডক উপনিষদ 3/1/7। অর্থাৎ তিনি দূর থেকেও সুদূরে এবং নিকট থেকেও নিকটে। অপানিপাদ জীবন গ্রহিতা শ্বেতাসত্বর উপনিষদ 3/11। অর্থাৎ তিনি হস্তপদ রহিত হয়েও গমন ও গ্রহণ করেন। সর্বতোপানিপাদং তৎ শ্বেতাসত্বর উপনিষদ 3/16। অর্থাৎ সর্বত্র তার হস্ত ও পদ বিস্তৃত। আবার তিনি আপন অপানিপাদে শ্বেতাসত্বর উপনিষদ 3/19। অর্থাৎ হস্তপদহীন। পশ্চত চক্ষু শ্বেতসত্তর উপনিষদ 3/19। অর্থাৎ তিনি অচক্ষু হয়েও দেখেন। আবার তিনি সহস্র শীর্ষ পুরুষ, সহস্র সাক্ষ সহস্র পাত শ্বেতসত্তর উপনিষদ 4/14। অর্থাৎ তিনি সহস্র শির চক্ষু ও চরণ বিশিষ্ট। অরোশনি বড়ত্তম গন্ধব কি যখন এরকম থাকবে তো এটাকে ব্রেক করে করে পড়বে। অরোশনি বড়ত্তম গন্ধব কন্টিনিউ। কণ্ঠ উপনিষদ 1/3/15। অর্থাৎ তিনি অরস ও গন্ধহীন, তিনি নিত্য। আবার সর্বগন্ধ সর্বরস ছান্দোগ্য উপনিষদ 3/14/2। অর্থাৎ তিনি সর্বগন্ধ সর্বরস। ঋগ্বেদ সংহিতায় 1/155/14 শ্লোকে শ্রী বিষ্ণুকে জগতের সকলের স্বামী অর্থাৎ প্রভু ও পালনকর্তা রূপে উল্লেখ করা হয়েছে। এবং 1/155/6 শ্লোকে বলা হয়েছে বিষ্ণু বৃহৎ শরীর বিশিষ্ট ও স্তুতি দ্বারা অপরিমেয়। তিনি নিত্য তরুণ ও অকুমার এবং তিনি আহবে
অর্থাৎ যোগ্য স্থলে গমন করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এই ঈশপনিষদ এবং ভাগবত গীতাতে যে ট্রেন্ড দেখলাম সেম জিনিস এখানেও আছে, মূর্তঞ্চৈব মূর্তঞ্চ, অর্থাৎ তিনি মূর্ত তিনি অমূর্ত, অর্থাৎ তার মূর্তি বা তার রূপ আছে আবার তার রূপ নেই। তাহলে কিভাবে বুঝতে হবে আমাদেরকে, তার কোনো জড় রূপ নেই কিন্তু তার চিন্ময় রূপ আছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে তিনি হস্তপদ রহিত হয়েও গমন এবং গ্রহণ করেন, কারণ যদি হাত এবং পা না থাকে কিভাবে গমন করবে, অর্থাৎ তার জড় হাত পা নেই কিন্তু চিন্ময় হাত পায়ের মাধ্যমে তিনি গমন করতে পারেন। সর্বত্র তার হস্তপদ বিস্তৃত আবার তিনি হস্তপদহীন, অর্থাৎ তার জড় হস্তপদ নেই কিন্তু চিন্ময় হস্তপদ রয়েছে। পশ্চাৎ চক্ষু, তার চক্ষু নেই কিন্তু তবুও তিনি দেখতে পান, চক্ষু না থাকলেও কিভাবে দেখতে পাবে, জড় চক্ষু নেই কিন্তু চিন্ময় চক্ষু রয়েছে। আবার তার সহস্র শীর্ষ পুরুষ, সহস্রাক্ষ, সহস্র পাদ, সহস্র সহস্র তার মস্তক চক্ষু চরণ রয়েছে, একদম সমস্ত কিছু হচ্ছে চিন্ময়। তার কোনো রস মানে তার লীলা বা গন্ধ নেই কিন্তু তিনি সর্বরস সর্বগন্ধ, অর্থাৎ জড় জাগতিক অ্যাট্রিবিউটস গুলো তার নেই কিন্তু স্পিরিচুয়াল রসাতে পরিপূর্ণ তিনি, কৃষ্ণকে বলা হয় রসরাজ। তো এইভাবে ঋগ্বেদও বর্ণনা করা হচ্ছে, এছাড়াও ঋগ্বেদও আরো বর্ণনা করা হচ্ছে যে ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূর্য দিবি বচক্ষুরা ততম তদ বিপ্রাশ বিপন্নৈব জাগ্রীবম সহ সমিন্ধতে বিষ্ণুর পরমম পদম। তো সেখানেও লর্ড বিষ্ণুর যে পার্সোনাল ফিচার সেটাকে বর্ণনা করা হচ্ছে। এইভাবে বিভিন্ন শ্রুতি প্রমাণ রয়েছে এবং স্মৃতি প্রমাণ রয়েছে, বিভিন্ন বেদ উপনিষদ পুরাণ সমস্ত জায়গা থেকে প্রমাণ দেওয়া হয়েছে। এবং এই চ্যাপ্টারে আমরা এটাও ডিসকাস করলাম যে কিভাবে পুরাণ বা স্মৃতিশাস্ত্রের অথরিটি আমরা এস্টাবলিশ করতে পারি, এবং সমস্ত স্মৃতিশাস্ত্রের মধ্যে যে সব থেকে ইম্পর্টেন্ট শ্রীমদ ভাগবতম তার অথরিটি কিভাবে আমরা এস্টাবলিশ করতে পারি অবৈষ্ণবের কাছে। তো এটা আমরা আলোচনা করলাম, এর পরের চ্যাপ্টারে আমরা কন্টিনিউ করব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কৃষ্ণা এন্ড বিষ্ণু, তো সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন রয়েছে যে চিন্ময় রূপ কি দেখা যায়। তো হ্যাঁ, চিন্ময় রূপ পরমেশ্বর ভগবানের দেখা যায় কিন্তু তার জন্য কোয়ালিফিকেশন দরকার। যেমন ব্রহ্মসংগীতে বলা হচ্ছে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন শান্তা সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো আমরা যখন ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে সারচার্জড হয়ে যাই, তখন আমাদের সমস্ত আমাদের যে জড় ইন্দ্রিয় সেগুলো স্পিরিচুয়াল ইন্দ্রিয়তে পরিণত হয় এবং তখন আমরা পরমেশ্বর ভগবানকে দেখতে পাই। কিন্তু যেহেতু সবাই এই স্টেজটা খুব ইজিলি অ্যাটেন্ড করতে পারে না, শুধুমাত্র পিওর ডিভোটিজরাই পরমেশ্বর ভগবানকে সর্বদা দেখতে পাই তার যে চিন্ময় রূপে, সেই জন্য ভগবান কৃপাবশত মন্দিরে বিগ্রহ রূপে অবতীর্ণ হয় যাতে সাধারণ মানুষেরাও পরমেশ্বর ভগবানকে দেখতে পায়। তো এই মন্দিরে যে বিগ্রহ, সেই বিগ্রহ হচ্ছে পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপের থেকে নন ডিফারেন্ট। তো এমনিতে পরমেশ্বর ভগবানের চিন্ময় রূপ কোনো জড়জাগতিক ব্যক্তি দেখতে পায় না, কিন্তু মন্দিরে যে বিগ্রহ রূপে পরমেশ্বর ভগবান থাকে সেটা আপাত দৃষ্টিতে জড় পদার্থ দিয়ে তৈরি মনে হলেও সেই রূপ কিন্তু চিন্ময়। কিন্তু এটা ভগবানের স্পেশাল মার্সি অ্যাজ আ ডিটি ফর্ম, যে সেই চিন্ময় রূপটা কিন্তু যে কোনো বদ্ধজীব বা জড়জাগতীয় ব্যক্তি তারাও দেখতে পায়। তো এইভাবে এই ডিটি সার্ভিসেস করার মাধ্যমে, পরমেশ্বর ভগবানের দর্শন নেওয়ার মাধ্যমে, তাকে সেবা করার মাধ্যমে আমরা তার অরিজিনাল যে স্পিরিচুয়াল স্বরূপ সেটাও দেখতে পাবো একদিন। তো আমাদের কোয়ালিফিকেশন দরকার। তো শ্রীল প্রভুপাদ আমাদের যে আচার্যরা তারা সবসময় কৃষ্ণকে দেখতে পেতেন, শান্তা সদাই বাড়ি দিয়ে সুবি লোকয়ান্তি। তো কৃষ্ণকে দেখাটা কোনো মেন বিষয় নয় ভক্তিযোগের উদ্দেশ্য, এটা নয় যে কৃষ্ণের দর্শন লাভ, ভক্তিযোগের উদ্দেশ্য হচ্ছে যে কৃষ্ণের দর্শন লাভের থেকেও কৃষ্ণের সেবাটা বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি কৃষ্ণকে সেবা করার মেন্টালিটি রাখি তার বাই প্রোডাক্ট হচ্ছে একদিন আমরা কৃষ্ণের দর্শন পাবো, তো সেটার জন্য আমাদেরকে আলাদা করে কোনো এফোর্ট দেওয়ার দরকার হয় না। ওকে, তো আজকে আমরা এখানেই স্টপ করব। পাঞ্চাকল্পতভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি বৈষ্ণববৃন্দ কী জয়। শ্রীল প্রভুপাদ কী জয়।